কলকাতা এমন একটি জায়গা যার আনাচে কানাচে লুকিয়ে আছে পুরনো ইতিহাস, আর সেই ইতিহাসই এখানে সংরক্ষিত করা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামের মাধ্যমে। ছোট থেকে বড় সবার ঘোরার জায়গা। কত টাকা টিকিট, কিভাবে যাবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাতির দাঁতে তাজমহল থেকে শুরু করে মা দুর্গার মূর্তি রয়েছে এই মিউজিয়ামে। হরিণের কঙ্কাল থেকে শুরু করে মানুষের কঙ্কাল, হাতির কঙ্কাল, ডাইনোসরের কঙ্কাল দেখতে পাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? দিস ইজ ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব ইন্ডিয়ান মিউজিয়ামে। তবে তার আগে জেনে নিতে হবে আপনারা এই জায়গাটিতে আসবেন কিভাবে। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে পার্ক স্ট্রিট আসার যে কোনো বাস ধরে নেমে যাবেন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একদম সামনে। মেট্রোতে এলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথ মাত্র 2 মিনিট। এই মিউজিয়ামে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। মিউজিয়ামের একদম পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিট মূল্য 75 টাকা বড়দের, ছোটদের টিকিট মূল্য আলাদা। এবং যদি আপনারা ফোন নিয়ে ঢোকেন ভিডিও করার জন্য, তার জন্যও আলাদা টিকিট রয়েছে, তার মূল্য 59 টাকা। আপনারা যদি বড় ব্যাগ আনেন তাহলে ব্যাগ রাখারও এখানে ব্যবস্থা রয়েছে। ব্যাগ রাখার পরে ঠিক এইভাবেই আপনাদেরকে যেতে হবে, আর এখানে চলছে চেকিং। প্রথমেই ঢুকে দেখতে পাবেন লাল বেলে পাথরের মূর্তি, এটির নাম যক্ষা ও যক্ষী। বহু পুরনো এক মূর্তি। মূর্তির পাশেই দেখতে পাবেন ছোট ডিটেলস করে দেওয়া রয়েছে। এই মিউজিয়ামে রয়েছে 6টি বিভাগ: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণিতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। আপনারা প্রবেশ গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন গান্ধার বিথিকা, অর্থাৎ বিহারের বুদ্ধগয়ার বিভিন্ন সামগ্রী সংরক্ষিত করে রাখা রয়েছে। এই জায়গাটিতে দেখতে পাবেন বেলে পাথরের তৈরি বৈষ্ণবী রথারূঢ় সূর্য, জীবজন্তু, পদ্মফুল, মানব মস্তক, মিথুন মূর্তি ইত্যাদি দ্বারা শোভিত রয়েছে এই জায়গাটি। বুদ্ধগয়াতে যে অশ্বত্থ গাছটির তলায় বসে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন, সেই পবিত্র অশ্বত্থের চারিদিকে ঘিরে থাকা বৈষ্ণবী থেকে মূল স্থাপত্যের কিছু অংশ স্থানান্তরিত হয়ে এখানে প্রদর্শিত হয়েছে। এখানে দেখতে পাবেন একটি ভারতের ম্যাপ আঁকা রয়েছে, এবং তার মধ্যেই শিল্পকলাগুলো কোথা থেকে এসেছে সেটাও এখানে দেওয়া রয়েছে। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম পুরাতত্ত্ব বিভাগ, এরপরে চলে যাব অন্য আরেকটি বিভাগের উদ্দেশ্যে। তবে তার আগে যখন আপনারা বারান্দা দিয়ে হেঁটে যাবেন, আপনারা কিন্তু দুই দিকেই দেখতে পাবেন বেলে পাথরের মূর্তি। নিচ থেকে পুরো মিউজিয়ামটা দেখতে কিন্তু এরকম লাগছিল, তবে এর থেকে আরও ভালো লাগে দেখতে এর ওপরের ফ্লোরে গেলে। এবার বলি কী কী বার খোলা থাকে আর কখন খোলা থাকে। সোম থেকে শুক্র সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে, আর শনি ও রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। এখন আমরা যাব প্রি হিস্টোরিক গ্যালারিতে। এই গ্যালারিতে এলে দেখতে পাবেন মাছের বিভিন্ন আইটেম। এখানে বেশি দেখতে পাবেন চাইনিজ আইটেম, কোন মাছ দিয়ে কী কী বানানো হয় এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবেন বিভিন্ন মাছের বিভিন্ন ধরনের রান্না, এবং সেইগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। জায়গাটিতে এসে খুবই ভালো লাগছে, কারণ দেখার মতো অনেক নতুন নতুন জিনিস রয়েছে। ইন্ডিয়ান মিউজিয়ামের পেছনে রয়েছে অনেক কাহিনী। চলুন এবার এই কাহিনী একটু শুনে নেওয়া যাক। ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের বৃহত্তম মিউজিয়াম। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়
এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন। পরে আমরা চলে যাব ওপরতলায়। ওপরতলায় রয়েছে প্রাণিতত্ত্ব বিভাগ। এখানে দেখতে পাবেন মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ও তার কাজ। এখানে দেখতে পাবেন মানুষের চোখের কাজ এবং চোখের মধ্যে কি কি থাকে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গাটি ঘুরে দেখার পরে দেখতে পাবেন একটি ছোট দরজা রয়েছে। এই দরজা দিয়ে গেলেই ভেতরে দেখতে পাবেন বিভিন্ন সব জীবজন্তুর কঙ্কাল। এটি হাতির কঙ্কাল, এভাবেই কাচের ভেতরে সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানে দেখতে পাবেন পুরোটাই কাচ দিয়ে ঘেরা রয়েছে, যেহেতু ভেতরে কঙ্কাল আছে এবং কঙ্কালগুলো কোন প্রাণীর কবে থেকে সংরক্ষণ করে রাখা হয়েছে সেগুলোও কিন্তু এভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা যখন নিজেরা এসে ঘুরে যাবেন তখন কোনো অসুবিধা হবে না এগুলো দেখতে যে কোন কোন প্রাণীর কঙ্কাল। ছোট থেকে বড় সবাই এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন, কারণ আমরা চোখের সামনে এখন যেটা দেখতে পাচ্ছি এটাই আমরা ছোটবেলায় বইয়ে পড়ে এসেছি। এখানে দেখতে পাবেন শিলমাছ। শিলমাছের ছোট থেকে বড় শুরু করে পুরোটাই খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাবেন মানুষের কঙ্কাল। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাবেন। মানুষের যে প্রত্যেকটি পর্যায় রয়েছে সেই পর্যায়টি কিন্তু এখানে দেখানো হয়েছে, আর এগুলো কবে থেকে সংরক্ষণ করা হয়েছে সেটাও কিন্তু এখানে ছোট ডিটেলসের মাধ্যমে দেওয়া রয়েছে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন হরিণের কঙ্কাল সংরক্ষিত করে রাখা হয়েছে, আর এই কঙ্কালটি হলো ইন্ডিয়ান রাইনোসরের কঙ্কাল। আর এটি হলো বয়স্কপ্রাপ্ত হাতির কঙ্কাল। এখানে ছোট থেকে বড় হাতির কঙ্কাল আপনারা দেখতে পাবেন। এই বিভাগটি অনেক বড়, তাই দেখতে পাবেন বিভিন্ন বন্য প্রাণীর কঙ্কাল এভাবেই সংরক্ষণ করে রাখা রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব জুওলজিক্যাল গ্যালারিতে। প্রথমেই ঢুকে দেখতে পাবেন দেওয়ালে আঁকা রয়েছে পাহাড় পর্বত এবং বন জঙ্গলের ছবি, এবং তার ভেতরে কিছু রয়েছে বন্য প্রাণীর কঙ্কাল। এবার যাব বোটানিক্যাল গ্যালারিতে। এখানে দেখতে পাবেন বিভিন্ন শস্যদানা। কিভাবে একটি ছোট গাছ জন্ম নেয় সেটাই এখানে দেখানো হয়েছে, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পাট দিয়ে বানানো হয়েছে গাছটি।
এখানে দেখতে পাবেন বিভিন্ন গাছের শিকড়, ফল এবং শস্য, ছোট ছোট দানা, এগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানে কিন্তু প্রচুর রকমের গাছের বীজ আপনারা দেখতে পাবেন। এটাই হচ্ছে পুরো হল রুম, মানে এভাবেই গাছ রাখা রয়েছে ছোট ছোট কাচের ঘরের ভেতরে। আর এই যে সামনে কাচটা দেখছেন, এটাও কিন্তু পাটের কাজ। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি দুর্গা মায়ের মূর্তি, সম্পূর্ণ পাটের তৈরি। এখন চলে যাব অন্য আরেকটি গ্যালারির উদ্দেশ্যে। এই গ্যালারিতে দেখতে পাবেন অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম। প্রথমেই ঢুকে আপনারা দেখতে পাবেন একটি বড় হরিণের কঙ্কাল। এখানে দেখতে পাবেন অমেরুদণ্ডী প্রাণীর কিছু জীবাশ্ম। এই যে জীবাশ্মগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হিমালয়ের স্পিটি আর কুমায়ুর এবং মায়ানমার থেকে সংগ্রহ করে রাখা হয়েছে। এটাই হচ্ছে পুরো হল রুম। এখানেই রয়েছে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম এবং ছোট ছোট কাচের ভেতরেই কিন্তু এভাবেই ঘেরা রয়েছে। এই জায়গাটিতে এলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো পুরনো ইতিহাস সম্পর্কে। পুরনো ইতিহাস আমরা কী কী ফেলে এসেছি, সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এসেও কিন্তু খুব ভালো লাগছে। এভাবেও ইতিহাস জানা যায়, এই মিউজিয়ামটির মাধ্যমেই কিন্তু বোঝানো হয়েছে। এটা হচ্ছে পুরো বিল্ডিং, আমি তো আপনাদেরকে নিচের তলা থেকে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে ওপরের তলা থেকে ভিউটা। এবারে আমরা চলে যাব চিত্রকলা বিভাগে, চলুন ভেতরে যাওয়া যাক। এখানে আপনারা দেখতে পাবেন ভারতীয় তৈলচিত্র, আর খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই রুমে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওটি করেছি। একটা কথা বলে রাখি আপনাদের, যখন আপনারা ফোন নিয়ে ঢোকার জন্য একটা পেমেন্ট করছেন, তখন কিন্তু আপনাদের ওখানে বলেই দেওয়া হবে যে আপনারা তিনটি বিভাগের ভিডিও করতে পারবেন, আর বাকি যে বিভাগ আছে সেখানে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন না। এবার আমরা চলে যাব মিশরের পিরামিড দেখার জন্য, তবে এই জায়গাটিতে ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। পিরামিড কিন্তু সব জায়গায় সংরক্ষণ করে রাখা যায় না, এবং আপনারা কলকাতার বুকে এই একটি জায়গা যেখানে আপনারা মিশরের পিরামিড দেখতে পাবেন। ভিউটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে, আর বিশেষ করে ওই পাশে রোদ পড়েছে, তার জন্য কিন্তু আরো ভালো লাগছে দেখতে। এখন চলে এসেছি জুওলজিক্যাল গ্যালারিতে, এখানে রয়েছে বিভিন্ন পাখি, মাছ আপনারা দেখতে পাবেন ভেতরে।
এখানে দেখতে পাবেন বিভিন্ন বন্য প্রাণীদের কাচের ঘরের ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং কিছু পাখি কিছু মাছ আপনারা এই জায়গাটিতে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন কুমিরের কঙ্কাল। এটি হলো কচ্ছপ এবং কচ্ছপের পাশে দেখতে পাবেন ছোট ছোট পাখি রয়েছে। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সাপের প্রজাতি সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুমির। এবারে চলে এসেছে ফিশ গার্ডেনে। তো এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং তাদেরকেও কিন্তু কাচের ঘরের ভেতরে এভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে কি কি মাছ রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাবেন, চাইলে আপনারা পড়ে নিতে পারেন কি কি মাছ আছে। ফিশ গ্যালারির ভেতর দিয়েই চলে আসুন বয়ন শিল্প গ্যালারিতে। ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবেন রেশমের শাড়ি, জামা কাপড় ইত্যাদি, যেই জামা কাপড় আগেকার দিনে খুব ব্যবহার হতো সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে অপূর্ব সুন্দর স্কার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ রেশম কাপড়ের তৈরি। ভেতরে বৌদ্ধ ধর্মের কিছু জিনিসও আপনারা দেখতে পাবেন আর খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। আগেকার দিনে যখন আসর বসতো সেখানে যেই জিনিসগুলো ব্যবহার করা হতো সেই জিনিসও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে অষ্টধাতুর গোপাল দেখতে পাবেন, মা দুর্গার মূর্তি দেখতে পাবেন, কৃষ্ণের মূর্তি দেখতে পাবেন, কালীর মূর্তিও দেখতে পাবেন। এই যে দুর্গা মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি। এটি বেলে পাথরের কুবেরের মূর্তি এখানে দেখতে পাবেন। তার নিচেই রয়েছে গণেশ, তার নিচেই রয়েছে নটরাজ মূর্তি এবং তারপরে দেখতে পাবেন হাতির দাঁতের মা দুর্গার ছোট মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, কালী ঠাকুরের মূর্তি, হাতির দাঁতের তাজমহল ইত্যাদি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে সাজানো রয়েছে। নিত্যদিন চলাকালীন যে সমস্ত জিনিস আমরা হারিয়ে ফেলেছি সেই সমস্ত জিনিসই এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এসেও কিন্তু খুব ভালো লাগছে। এখানে দেখতে পাবেন আগেকার দিনের কাপড় বোনা মেশিন। এই গ্যালারিটাই ছিল সব থেকে লাস্ট গ্যালারি। এখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে নিজেদের খাওয়ার নিজেদেরকেই নিয়ে যেতে হবে, শুধু কেটে নিতে হবে কুপন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি জায়গায়।